আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই, কেমন আছেন? চলে আসলাম ঘূর্ণিঝড় ডানার আরও একটি আপডেট নিয়ে। বর্তমান ঘূর্ণিঝড় এই মুহূর্তে কোথায় অবস্থান করল? বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা এই মুহূর্তে বঙ্গোপসাগরে প্রবল বেগে তাণ্ডব চালাচ্ছে। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে এখনও পর্যন্ত দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে, তবে ঘূর্ণিঝড়ের মূল অংশ এখনও পর্যন্ত দেশের উপর প্রবেশ করেনি। আজ রাতে এই ঘূর্ণিঝড়ের মূল অংশ এখানে দেশের উপকূলীয় অঞ্চলের দিকে প্রবেশ করতে পারে এবং এই ঘূর্ণিঝড় ডানা আজ রাতে ধীরে ধীরে তাণ্ডব চালাতে শুরু করবে। এই ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় কিছুটা দমকা ঝড় বাতাস কিন্তু অব্যাহত রয়েছে। বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে এখানে কক্সবাজার, রুকিয়া, চেনমাটি এই অঞ্চল দিয়া ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড় বাতাস কিন্তু দেখা যাচ্ছে এবং এটি ধীরে ধীরে আরও কিছুটা বাড়তে পারে এবং বাংলাদেশের এখানে একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, সরপেশম থেকে শুরু করে বোরহানুদ্দিন, ভোলা, বরিশাল, মির্জাগঞ্জ, জালকাটি, পটুয়াখালী, কলাপাড়া, পত্রগাঠা, মঠবাড়িয়া সবটুকু এলাকায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ 24 অক্টোবর বৃহস্পতিবার আজ রাতে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস শুরু হতে পারে এবং এই মুহূর্তে অনেক এলাকায় মেঘের অংশ প্রবেশ করছে কিছুটা, যার কারণে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত থাকতে পারে, কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত থাকতে পারে। খুলনা এবং বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অনেক এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকবে এবং প্রচণ্ড জোরে বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করে যাচ্ছে। বরিশাল বিভাগে যারা রয়েছেন তারা আমাদেরকে জানাতে পারেন আপনার গ্রামের পরিস্থিতি কেমন রয়েছে বর্তমান, আর খুলনা বিভাগের বন্ধুরা যারা রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে জানাবেন কি পরিস্থিতি। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের মূল অংশ কিন্তু প্রবেশ করেনি। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় বাংলাদেশ থেকে প্রায় 380 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। তো চলুন আমরা একটু আপনাদেরকে স্যাটেলাইট ইমেজটা দেখিয়ে দিই বর্তমান ঘূর্ণিঝড়ের পরিস্থিতি। দেখুন, ঘূর্ণিঝড় কিন্তু এখনও বাংলাদেশ থেকে অনেকটাই দূরে রয়েছে, তো সেজন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এখনও পর্যন্ত 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু অব্যাহত রেখেছে এবং সতর্ক সংকেত কিন্তু আরও বাড়াবে, যেহেতু ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বিশাল বড় একটি আকৃতি নিয়ে যখন আর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে তখন এই ঘূর্ণিঝড়ের মূল অংশ, ডান পাশের যে মূল অংশ, এখানে বাংলাদেশের উপর প্রবেশ করবে। ঘূর্ণিঝড় ডানা যখন টিকে যে ভাবনেশ্বর রয়েছে উদ্যুত এই যে সোজা এই দিকে যখন চলে আসবে এবং ঘূর্ণিঝড়ের ডান পাশের এই অংশটি খুলনা বিভাগের উপর প্রবেশ করবে, যার কারণে খুলনা বিভাগের অনেক এলাকায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত থাকতে পারে। বর্তমানে এখনও পর্যন্ত খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ ব্যাপক মেঘলা রয়েছে। সাতক্ষীরা থেকে শুরু করে শিবনগর, খুলনা, এখানে খয়রা, মঠবাড়িয়া, মংলা, জিয়ানগর, এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা, সাথে অনেক এলাকায় বৃষ্টিপাত রয়েছে। আমাদেরকে জানাবেন কোন কোন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এদিকে জিয়ানগর, মঠবাড়িয়া, পত্রগাটা, কলাপাড়া, জালকাটি, পটুয়াখালী, বরিশাল, ভোলা, ছরপেশম এখানে বৃষ্টির মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। লালমোহন এদিকে বৃষ্টির মেঘ কিন্তু আসতে দেখা যাচ্ছে, রাতে এখানে বৃষ্টিপাত ঘটাতে পারে। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চল একদম দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে কিছুটা রোদের দেখাও মিলছে, আবার আকাশ মেঘলা হয়ে যাচ্ছে, এরকম আবহাওয়া কিন্তু দেখা যাচ্ছে এবং কিছুটা দমকা বাতাসও কিন্তু শুরু হয়ে গেছে। এরকম আবহাওয়া কিন্তু অলরেডি অব্যাহত থাকবে এবং ঘূর্ণিঝড় ডানা যখন ধীরে ধীরে আরও প্রায় উপকূলের কাছাকাছি চলে আসবে তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে বেশ কিছু এলাকায় আকাশ ব্যাপক আকারে মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় ডানার প্রভাবে উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে বৃষ্টি, তবে সবচেয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভালুচ্চারা, উড়িষ্যা এলাকায় এবং এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলীয় এলাকায়, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং বর্তমান আবহাওয়ার পরিস্থিতি দেখুন, ঢাকা বিভাগ থেকে শুরু করে নাগারপুর, ফরিদপুর, এখানে মাদারীপুর, খাপাশিয়া সহ সবটুকু এলাকায় আংশিক মেঘের হানাগোনা, কিছুটা রোদের রুখিও কিন্তু দেখা যাচ্ছে এবং ময়মনসিংহ, মাদান, সরিষা, বাড়ি থেকে শুরু করে রাজীবপুর, গাইবান্ধা এই অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা, যে ঘূর্ণিঝড়ের মেঘ কিন্তু এখানে ধীরে ধীরে আংশিকভাবে প্রবেশ করে দিচ্ছে, যে তাদেরকে জানিয়ে দিচ্ছে আমরা ঘূর্ণিঝড়ের মেঘ, আমরা ধীরে ধীরে বাংলাদেশের উত্তরাঞ্চলে আসছি। তো দেখুন, এখানে সিলন থেকে শুরু করে গুয়াহাটি, গোলাপাড়া এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে দেখুন, এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা কিন্তু রয়েছে, তবে এই মেঘগুলো কিন্তু ঘূর্ণিঝড়ের মূল মেঘ না। ঘূর্ণিঝড়ের যে ভারী যে মেঘ রয়েছে একেবারে দেখুন এটি বিশাল বড় আকৃতি নিয়ে বঙ্গ সাগর রয়েছে, এখনও পর্যন্ত দেশের উপর কোনো ধরনের প্রবেশ করেনি। তো আমরা সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো যে ঘূর্ণিঝড় কীভাবে আগায় বা কোন দিকে আঘাত করে। চলুন আমরা বায়ুর যাত্রা মোড়ে চলে যাই এবং ঘূর্ণিঝড় ডানার পরিস্থিতি একটু আমরা দেখে নিই। দেখুন, ঘূর্ণিঝড় ডানা বর্তমান 130 কিলোমিটার পর্যন্ত গতিমাত্রা নিয়ে ধীরে ধীরে আগাচ্ছে এবং খুবই ধীর গতিতে এই ঘূর্ণিঝড় কিন্তু আগাচ্ছে। আজ রাতে হইতে ঘূর্ণিঝড় ধীরে ধীরে এখানে প্রবেশ করবে আশা করা যায়। এই যে
बालुचर ओडिशा जे दिघा अंचल दिया घूर्णिझड़ दाना किन्तु तांडव चलाते पारे एवं एकाने जार कारणे हल्दीबाड़ी हल्दिया गंगा सागर थेके शुरू करे खुलना बरिशाल विभागेर दक्षिण उपकूलीय अंचल जुड़े घंटा 70 किलोमीटर अथवा 80 किलोमीटर पर्यंत दमका जड़ बतास किन्तु बोइते पारे एवं समुद्र किन्तु खूबई उत्ताल रयेछे ताई सकल माछधरा नौका ट्रलार गुलो जेनो उपकूलेर काछाकाछी एसे साबधान चलाचल करले अनेकटाई भालो हबे। तो देखुन ये घूर्णिझड़ डाना 24 तारीख रात थेके आगामी 25 अक्टोबर नागाद तांडव चालाबे एवं तांडव चालिए धीरे धीरे दुर्बल होये पड़बे। देखुन तो ए होच्छे मूलत बर्तमान आबहावा रिपोर्ट। तबे आईएमडी आबहावा अधिदप्तर थेके एकेबारे लाल सतर्कता जारी करेछे। देखुन आपनारा एक नजरे एखाने देखुन बंगोसागर थेके शुरू एखाने ए जे समुद्र थेके शुरू करे बाबनेश्वरे जे एखाने दीघा एवं बालुचरा जे खड़गपुर कलकाता जे हालदिया गंगा सागर और खुलना विभागों दक्षिण रे अंचले एकेबारे लाल संकेत देवा हुए गेछे आईएमडी आबहावा अधिदप्तर थेके। तो विषय आपनारा सतर्कता अवलम्बन करबें आमरा किन्तु जानिए देब घूर्णिझड़ डाना आघात करार आग मुहूर्ते आमरा आपनादेरके जानाबो संगे थाकबें। ए होच्छे आजकेर आबहावार गुरुत्वपूर्ण आपडेट। एतटुकु संगे थाकार जन्य असंख्य धन्यवाद।